অন্তত ত্রিশটি বখাটে চক্রের দৌড়াত্যে অতিষ্ঠ ফেনীর মানুষ বেপরোয়া এসব কিশোরেরা দেয়ালে সাঁটিয়ে রাখে পরিচয় তুচ্ছ ঘটনায় জড়ায় মারামারিতে এদেরকে আইনে না আনায় অপরাধ বাড়ছে দাবি করছেন শহরবাসী আর প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় নয় বরং সামাজিক ও পারিবারিকভাবে কিশোরদের সমস্যা মোকাবিলা জরুরি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ফেনী শহরে রামপুর পুলিশ কোয়ার্টার মাস্টারপাড়া উকিলপাড়া সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা এসডিকে সেভেন স্টার পিএস টেন সহ নানা বখাটি কিশোর চক্রের নাম পাড়ার মোড়ে আড্ডা টিজিং ও তুচ্ছ বিষয়ে দল বেঁধে মারামারির মতো কিশোর দলের নানা উৎপাতে অতিষ্ঠ শহরবাসী যেভাবে কিশোর গ্যাং বেড়ে উঠতেছে আমাদের আগামী প্রজন্ম বাটযোগ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে তাদের লাগাম টানে দরকার কেবল মার্চে বখাটে কিশোরদের তিনটি মারামারির ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বাইশ মার্চ দাগনভয়া মারামারি ঘটনায় ১৩ কিশোরকে আটক করে পুলিশ চব্বিশ মার্চ মতিগঞ্জ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে এক কিশোরের ছুরিকা খাতে একজনের মৃত্যু হয় আর উনত্রিশ মার্চ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দশ থেকে পনেরো জন মিলে আরেক কিশোরকে মারধর করে এসব বখাটে কিশোরা চুরি ছিনতায় মাদক সেবন স্কুল কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত যৌন হয়রানি এমনকি হত্যার মতো অপরাধের সাথে যুক্ত হচ্ছে কিশোর চক্রের মারামারি ঘটনায় বড়রা সাফা করায় মামলা হয় কম এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালীতে ছত্রছায় থাকায় এসব কিশোর অপরাধীরা ছাড় পাচ্ছে রাজনৈতিক সত্য সাহেব মূলত কৃষক আজকে বিশ্ব উৎপাদ তো ভবিষ্যতে দেশের জন্য খুবই অশনী সংকেত আমি মনে করি শিশু আইন আর এই ফেনাল কোডের এই দুইটা সমন্বয় একটা আইন করা দরকার কারণ তারা যে ভয়াবতা নিয়ে করেছে সমাজে খুন খারাপি তারপর ইফটিজিং বিশ্ব অনেক ভয়াবহতা ধারণ করছে জেলা পুলিশের তথ্য বলছে বর্তমানে ফেনীতে ত্রিশটিরও বেশি কিশোর চক্র সক্রিয় আছে গত ছয় মাসে কিশোর অপরাধের ঘটনায় সাতটি মামলায় অন্তত সতেরো জন গ্রেপ্তার হয়েছে কাউন্সেলিং প্লাস সচেতনতা হচ্ছে পাশাপাশি যখন কোনো অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা পরবর্তীতে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইন কার্যক্রমগুলো গ্রহণ করা হয় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশ নয় পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ